ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ব্যবসায় শিক্ষা নিয়ে লেখাপড়া করা বেশিরভাগ শিক্ষার্থীর প্রথম পছন্দ, কিন্তু আমাদের কিন্তু অনেকেরই এই ইউনিট নিয়ে অনেক রকম প্রশ্ন থাকে। ভাইয়া, এই ইউনিটে আসন সংখ্যা কত? ভাইয়া, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আমাদের কি কি যোগ্যতা থাকা লাগবে? বা ভাইয়া, আমি যদি পরীক্ষায় চান্স পেয়ে যাই, আমি এই ফ্যাকাল্টিতে এসে কি কি ডিপার্টমেন্টে পড়তে পারবো বা কোন কোন বিষয় নিয়ে পড়তে পারবো? এই সকল প্রশ্নেরই উত্তর দেব আজকের এই ভিডিওতে। সো ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের মোট আসন সংখ্যা হলো 930টি, যেটি কিন্তু আগের তুলনায় অনেক কমে এসেছে। আমরা দেখতে পেয়েছি কিন্তু দুই বছর আগেও এই আসন সংখ্যা 1200 থেকে 1250টি ছিল, কিন্তু বর্তমানে কিন্তু মাত্র 930টি। এবং এই 930টি আসনের জন্য প্রতি বছর কিন্তু 30 থেকে 40 হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সো আশা করি বুঝতে পারছো এই পরীক্ষাটি কত বেশি কম্পিটিটিভ হয়ে থাকে। আমাদের এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন কোন যোগ্যতা থাকা প্রয়োজন? প্রথমত, আমরা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই তাদেরকে কিন্তু অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে ব্যবসায় শিক্ষা থেকে, মূলত এইচএসসিতে, এসএসসিতে না, অনেকে সায়েন্স থেকে কনভার্ট হয়ে এইচএসসিতে হয়তো বা বিজনেস স্টাডিজ এসেছো, এবং তারাও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু বিজনেস স্টাডিজ থেকে আমাদের পরীক্ষা দেওয়া লাগবে, এবং এসএসসি এবং এইচএসসি মিলিয়ে আমাদের ইন টোটাল 7.5 বা 7.50 জিপিএ পাওয়া লাগবে। এখন বলতে পারো, ভাইয়া, আমার তো এসএসসিতে জিপিএ 5 ছিল এবং এইচএসসিতে এসে আমরা 2.5 পেয়েছি, এটা কি হবে? এটাতে কিন্তু হবে না, কারণ আমাদের আলাদাভাবে ন্যূনতম 3 পাওয়া লাগবে। আচ্ছা, সো আমাদের এইটা ছিল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। সো আমাদের দুটি মিলিয়ে কিন্তু, অর্থাৎ এসএসসি এইচএসসি মিলিয়ে আমাদের 7.5 পাওয়া লাগবে। বাই দ্য ওয়ে, আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এটা কিন্তু গত ভর্তি পরীক্ষার যে সার্কুলার ছিল সেটি অনুযায়ী। এখন যখন নতুন বছরে নতুন সার্কুলার আসবে, আমাদের কিন্তু আসন সংখ্যা চেঞ্জ হয়ে যেতে পারে বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাও কিন্তু চেঞ্জ আসতে পারে, যে না, আমাদের সব মিলে জিপিএ 8 পাওয়া লাগবে দুটি মিলে, এবং অ্যাটলিস্ট 3.5 করে পাওয়া লাগবে। এটা কিন্তু অবশ্যই প্রতি বছর সার্কুলারের সাথে চেঞ্জ হয়ে থাকে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টিতে মোট 9টি ডিপার্টমেন্ট রয়েছে। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, বা অ্যাকাউন্টিং বলতে পারো, মার্কেটিং ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, এবং লাস্টলি হলো অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ। তো ভাইয়া, আমাদের এখানে সিট ডিস্ট্রিবিউশন কি ইকুয়ালি হচ্ছে? অবশ্যই না। আমাদের এখানে সিটের ডিস্ট্রিবিউশন হচ্ছে এইভাবে, দেখা যাক, আমাদের মোট 9টি ডিপার্টমেন্ট, 9টি ডিপার্টমেন্টের প্রথম 4টি ডিপার্টমেন্ট অর্থাৎ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্টে টোটাল আসন সংখ্যা কিন্তু 135টি করে। এবং এর মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে, আমাদের মেধাক্রম অনুযায়ী প্রত্যেক ডিপার্টমেন্টে 123 জন করে আসবে এবং বাকি 12 জন আসবে কিন্তু কোটা থেকে। সো কোটা এবং মেধাক্রম মিলিয়ে টোটাল 135টি সিট। এরপরে আমাদের থাকছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অ্যান্ড লাস্টলি হলো ইন্টারন্যাশনাল বিজনেস। এই 4টি ডিপার্টমেন্টে আমাদের আসন সংখ্যা 90টি করে। সো এই 90টি করে, আবার এর মধ্যে কিন্তু আমাদের মেধাক্রমে আছে 82টি এবং কোটা থেকে 8টি, এবং সবাই লাস্টে আসছে হচ্ছিল অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ। এখানে আসন সংখ্যা মাত্র 30টি, অ্যান্ড এই 30টির মধ্যে 27টি আসে মেধাক্রম থেকে এবং 3টি হচ্ছিল কোটা। সো আমরা যদি একবার দেখি, টোটাল ভর্তির সিটের সংখ্যা 930, এর মধ্যে থেকে 847টি আসবে কিন্তু আমাদের মেধাক্রমে, এবং বাকি 83টি সিট কিন্তু পূরণ হবে কোটা থেকে। এখন মনে করো, সব মিলিয়ে ভর্তি পরীক্ষায় কোনো বছরে কোটাতে অ্যাপ্লাই হলো 70টি, বাকি 13টি সিট কি ফাঁকা থাকবে? নিশ্চয়ই না। সেই 13টি সিট কিন্তু তখন মেধাক্রম থেকে নেওয়া হবে। সো আশা করি কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন সংখ্যা তোমরা এটি জানতে পেরেছো, এবং এটা কিন্তু প্রতি বছর চেঞ্জ হয়, যেরকম ধীরে ধীরে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি লিডারশিপের আসন সংখ্যা অথবা বাড়বে, বা অন্য অন্য ডিপার্টমেন্টের আসন সংখ্যা কিন্তু কমে যাবে। যেরকম দু বছর আগেও কিন্তু এই প্রথম 4টি ডিপার্টমেন্টে আসন সংখ্যা ছিল সব মিলিয়ে 220টি, এখন কিন্তু কমে মাত্র 135টি হয়ে যাচ্ছে, এবং আগামীতে কিন্তু এটা আবার কিন্তু অদল বদল হতে পারে।
আমরা আসন সংখ্যা যোগ্যতা এবং আমরা কিন্তু কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো এবং কোন ডিপার্টমেন্টে কি কি আসন সংখ্যা আছে, কি পরিমাণ আসন সংখ্যা আমরা জেনে নিলাম। এইবার আমরা দেখবো হচ্ছিল পরীক্ষা পদ্ধতি, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যে ভাই পরীক্ষায় যে যাবো আমাদের কি মৌখিক পরীক্ষা হবে, আমাদের কি ভাইবা হবে, আমাদের কি MCQ তে হবে নাকি CQ তে, কীভাবে হবে ভাই আমরা জানি না। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট ভর্তি পরীক্ষায় মোট দুটি ভাগে হয়ে থাকে। আগে শুধু একটি ভাগ হতো, এখন দুটি ভাগে হয়। প্রথম ভাগ MCQ, সেকেন্ড ভাগ হচ্ছে লিখিত। এখন আমাদের MCQ-র মোট নম্বর 60, এই 60-এর মধ্যে মোট 6টি বিষয় থেকে প্রশ্ন আসবে। এর মধ্যে আমরা দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটিতে অ্যান্সার করব। আমরা এটাতে পরে আসছি, প্রথমে হলো বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, বা আমরা বলতে পারি ম্যানেজমেন্ট। এই 4টি সাবজেক্টে আমাদের কিন্তু মোট 12টি করে MCQ আসবে এবং প্রত্যেকটি MCQ-র মান 1 করে। সো মোট 12 1 কে 12, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আমরা 12 করে নাম্বার পাবো এবং 4 বরং 48। এবং লাস্টে আর একটি যে আছে মার্কেটিং অথবা ফাইন্যান্স, বা ফাইন্যান্স ও ব্যাংকিং। সো এই দুটি সাবজেক্ট থেকে আমরা যে কোনো একটিতে কিন্তু উত্তর করব। হলের মধ্যে গিয়ে আমরা প্রশ্নপত্রে দেখাতে পারবো যে আমি এই দুই সাবজেক্টের মধ্যে থেকে কোন সাবজেক্টের উত্তর দেখাতে চাই, এবং প্রশ্নপত্রের সেই বিষয়ের উত্তর কিন্তু আমরা প্রশ্নপত্রে লিখে আসব। সো আমরা আইদার মার্কেটিং অথবা ফাইন্যান্স এই দুইটার যে কোনো একটার উত্তর করব এবং সেখান থেকে আমরা 12 মার্কস পাবো। সো মোট 5টি সাবজেক্ট 5 বরং 60 নাম্বার। এখন তোমরা বলতে পারো ভাই এই মার্কেটিং বা ফাইন্যান্স এটা কি আমাদের ভর্তি বা আমাদেরকে যখন আমরা অ্যাপ্লাই করব তখন কি আমাদের ফিক্স করে দিতে হবে? পূর্ববর্তী বছরের সার্কুলার অনুযায়ী পর্যন্ত বা সার্কুলার অনুযায়ী আমাদের কিন্তু হলে গিয়েই আমরা চুজ করতে পারবো। আমরা হয়তো বা প্রশ্ন দেখেও চুজ করতে পারবো যে ভাই আমি কি ফাইন্যান্সের প্রশ্ন উত্তর করবো নাকি মার্কেটিং। এখানে ওয়াইজ হচ্ছে যে কোনো একটা আমি অনেক আগে থেকে ডিসাইড করবো যে আমি মার্কেটিং অ্যান্সার করবো নাকি ফাইন্যান্স, এবং সেটার উপরেই আমি একটা প্রপার প্রস্তুতি নিব। এরপর আমাদের চলে আসবে লিখিত অংশ, এবং লিখিত অংশে আমাদের মোট নাম্বার 40, এবং এইখানে যে আবশ্যিক বিষয়গুলো হলো বাংলা থেকে ইংরেজি অনুবাদ 5 নাম্বার, ইংরেজি থেকে বাংলা অনুবাদ 5 নাম্বার, ভুল সংশোধনী বাংলা ইংরেজি 5 5 10, এবং হিসাববিজ্ঞানে আমাদের মোট 7 নাম্বারের প্রশ্ন আসবে, ম্যানেজমেন্টে আমাদের সম্মিলে 7 নাম্বারের প্রশ্ন আসবে, এবং বাকি থাকছে মার্কেটিং বা ফাইন্যান্স, সেখান থেকে কিন্তু আমাদের একটা উত্তর করতে হবে এবং সেখানেও কিন্তু আমাদের মাত্র 6। কিন্তু মাথা রাখতে হবে ভাই আমি MCQ উত্তর করলাম ফাইন্যান্সে, আমরা লিখিত করলাম ম্যানেজমেন্টে, হবে মার্কেটিংয়ে হবে না, কিন্তু আমাদের কিন্তু সেম বিষয়ে উত্তর করতে হবে। সো দেখো আমাদের এইখানে ছিল টোটাল 60 নাম্বার এবং এখানে আমাদের 40, ইন টোটাল 100 কিন্তু হয়ে গেল। কিন্তু এই 100-র বাইরে আমাদের SSC এবং HSC-র GPA-র উপর ভিত্তি করে আমাদের কিন্তু মোট 20 নম্বর দেওয়া হবে। ভাই 20 নম্বরটা কীভাবে আসবে? 20 নম্বরটি আসবে হচ্ছিল SSC-র GPA x 2, HSC-র GPA x 2। ধরে নিলাম আমি SSC-তে পেলাম GPA 4 এবং HSC-তে পেলাম 5। সো SSC যে GPA ছিল সেটা 2 করলে কত হবে? 4 2 8, এবং HSC-তে আমি পেয়েছি 5, মনে করো GPA 5, সো 5 x 2, সো সম্মিলে 10+8, ইন টোটাল 18 কিন্তু নাম্বার আমরা পেয়ে যাবো। অর্থাৎ যেই GPA পাবো সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব। সো আমাদের SSC এবং HSC মার্কস আমরা পেয়ে যাব গুণ করে GPA-র উপরে, আর আমাদের MCQ এবং লিখিত পরীক্ষায় টোটাল 60 এবং 40, সব মিলে আমাদের 120 নম্বরের পরীক্ষা হবে, এবং এই দুইয়ের যোগফল কিন্তু 100, সব মিলে আমাদের 120 আমরা দেখতেই পেলাম। এরপর এখানে একটা টুইস্ট আছে, পরীক্ষার হলে গেলাম ভাই আমি 5টা উত্তর পাচ্ছি না, আমি দাগিয়ে আসলাম, হলে হবে না হলে নাই, এখানে কিন্তু একটা বিশাল রিস্ক আছে। কারণ হচ্ছিল এই রিস্কটা হলো আমাদের কিন্তু প্রত্যেকটি ভুল নাম্বারের জন্য 0.25 করে মার্কস কাটা হবে MCQ-তে। সো MCQ-তে 0.25 করে মার্কস, মানে 4টা ভুল উত্তরের জন্য কিন্তু আমাদের 1টা সঠিক উত্তর সম্পূর্ণ কাটা যাবে। সো আমাদের খুব বুঝে শুনে দেখাতে হবে, যদি আমি দেখে আমি একদমই জানি না উত্তরটা, হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে সেই উত্তর ছেড়ে দিয়ে আসাও কিন্তু ওয়াইজ হবে। এখন ভাই আর সবই বুঝলাম আমরা কত নম্বরে দিব লিখিত, কত নম্বর MCQ। এখন ভাই আমাদের কি আলাদা করে পাস করার কোনো ব্যাপার স্যাপার আছে কি না? অবশ্যই কিন্তু আলাদা করে পাস করার একটা ব্যাপার আছে, এবং এইটা আমাদের দেখতে হবে। দেখো বহু নির্বাচনী অংশে ইংরেজিতে অ্যাটলিস্ট 5 নাম্বার পাওয়া লাগবে, অর্থাৎ আমরা ইংরেজিতে আমরা 12 নাম্বার উত্তর করব, সে ইংরেজিতে বা ইংলিশে কিন্তু আমাদের অ্যাটলিস্ট 5 পাওয়া লাগবে, এবং আমাদের টোটাল MCQ-তে ইন টোটাল 24 পাওয়া লাগবে, অর্থাৎ ইংরেজি বা ইংলিশের 5 সহ আমাদের যে 60 নম্বরের MCQ হবে সেখানে আমাদের অ্যাটলিস্ট 24 পাওয়া লাগবে, আমাদের লিখিত অংশে অ্যাটলিস্ট 11 পাওয়া লাগবে, অর্থাৎ আমার 60-এর মধ্যে লাগবে 24 এবং আমার 40-এর মধ্যে লাগবে 11।
এবং এই দুইটি অংশ মিলায়, অর্থাৎ আমাদের এমসিকিউ এবং রিটেন পার্ট মিলে আমাদের ইন টোটাল 40 নম্বর পাওয়া লাগবে। অর্থাৎ এমসিকিউতে 24, রিটেনে 11, অ্যান্ড ইন টোটাল আমাদের কিন্তু 40 পাওয়া লাগবে। এখন দেখা গেল আমি এমসিকিউতে 60-এর মধ্যে 55 পেলাম, কিন্তু লিখিত অংশে আমি 10 পেলাম, আমার কিন্তু রেজাল্ট ফেল আসবে। সো আমরা বুঝে গেলাম এই এমসিকিউর 24-এর মধ্যে আমাদের ইংলিশে অ্যাটলিস্ট কিন্তু 5 মার্কস পাওয়া লাগবে। এবং আমাদের কিন্তু সবার আগে এমসিকিউর খাতা চেক করা হয়। এমসিকিউতে যদি কেউ কৃতকার্য হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু তার খাতার লিখিত অংশ কিন্তু পরীক্ষা করা হয়। এবং কতগুলো লিখিত অংশ খাতা পরীক্ষা করা হবে, এটা হলো আমাদের বহুনির্বাচনী প্রশ্ন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম অনুসারে আসন সংখ্যার ন্যূনতম 3 গুণ শিক্ষার্থীদের লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে। ধরে নাও আমাদের আসন সংখ্যা হলো 1000টি। ইন দ্যাট কেস যারা কৃতকার্য করবে এমসিকিউ, সেখান থেকে প্রথম 3000 শিক্ষার্থীর কিন্তু খাতা লিখিত অংশটি মূল্যায়ন করা হবে। সো এইটা ছিল আমাদের ফলাফল নির্ণয়ের ব্যাপার। এবং এখন তোমরা বলতে পারো, ভাইয়া যে সব কিছুই বুঝলাম, আমরা কাদের কাছে পড়বো, আমাদের পরামর্শ কই থেকে নিব, বা কী কী পড়তে হবে, কীভাবে পড়লে সবচেয়ে ইফেক্টিভলি এবং সবচেয়ে এফিশিয়েন্টলি আমরা রেজাল্ট করতে পারবো বা আমরা প্রিপারেশন নিতে পারবো, কাদের কাছে যাব। এখন অনেক অপশন থাকতে পারে, বাট আমরা টেনমি স্কুল থেকে কিন্তু নিয়ে এসেছি ভার্সিটি সি ইউনিট এবং গুচ্ছ অ্যাডমিশন কোর্স, যেখানে তোমাদের মেইন যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ, এই সকল বিষয়ের উপর লাইভ ক্লাস হবে। এবং এর সাথে কিন্তু আমরা ম্যাথও নিয়ে এসেছি। ম্যাথ কেন রাখছি ভাইয়া, অনেক বিশ্ববিদ্যালয় লাইক কিন্তু বিইউপি, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এইসব জায়গার ভর্তি পরীক্ষায় কিন্তু আমাদের ম্যাথে অংশগ্রহণ করতে হয় বা ম্যাথের প্রশ্ন উত্তর করতে হয়। সো ব্যাকআপের জন্য কিন্তু আমাদের অবশ্যই ম্যাথ প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে, বা সবাই হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গয়েন্ডে চান্স পাবে না, কারণ আসন সংখ্যা মাত্র 930টি। সো যারা চান্স পাবে না তারা হয়তো বা অন্য কোথাও অ্যাপ্লাই করবে, এবং সেই সব জায়গায় কিন্তু অনেক জায়গাতেই আমাদের ম্যাথ প্রয়োজন হয়, এবং সেই ম্যাথটা কিন্তু আমরা এই কোর্সের মাধ্যমে কভার করব। সব মিলায় 60টি সাবজেক্টে আমাদের ইন টোটাল 107টি লাইভ ক্লাস হবে, এবং সেখানে টোটাল 106টি লেকচার শিট দেওয়া হবে, এবং আমাদের কিন্তু একটা ডেইলি এক্সামের ব্যাপার থাকছেই। এবং আমরা যদি বলি টেনমি স্কুল থেকে এই কোর্সটি কবে শুরু হয়ে যাবে, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু 19 তারিখ থেকে হবে, এবং আমাদের ক্লাস কিন্তু 20 তারিখ থেকে সম্পূর্ণ আকারে চালু হয়ে যাবে, এবং এটা আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে কিন্তু হবে। সো অবশ্যই অবশ্যই তোমরা এই কোর্সে এনরোল হয়ে যাবে, এবং দেশের সেরা মেন্টরদের কাছ থেকে কিন্তু তোমরা এই ভর্তি পরীক্ষার সঠিক গাইডলাইন পেয়ে যাবা। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আরও একবার বলবো, সেটা হলো আমি যতগুলোই তথ্য দিলাম, আসন সংখ্যা, দেন ডিপার্টমেন্টের সিট অ্যালোকেশন, এই সবগুলোই কিন্তু পূর্ববর্তী বছরের যেই সার্কুলার ছিল সেটার উপর ডিপেন্ড করে বলা হয়েছে। এখন এই বছর যখন সার্কুলার আসবে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং তোমাদের কোনো টেনশন নেই, সেই সার্কুলার আসলে কিন্তু আমরা তোমাদেরকে আবার জানিয়ে দেবো যে ভাই আসন সংখ্যা চেঞ্জ করে কতগুলো হলো বা বর্তমানে মার্ক ডিস্ট্রিবিউশন কেমন, এই সব সম্পর্কে তোমাদের জানিয়ে দেবো। সো বন্ধুরা, সবাইকে শুভকামনা, আশা করি তোমরা আমাদের এই ভর্তি পরীক্ষার কোর্সে এনরোল করবে, এবং তোমাদের সাথে কিন্তু আমাদের এই ভর্তি পরীক্ষার ক্লাসগুলোর দেখা হয়ে যাবে। সবাইকে আসসালামু আলাইকুম।